দুতিস্মিতাও খাওয়া শুরু করেছে টেস্ট কেমন বল মডারেট 20 টাকার আর কি টেস্ট চাস আইকিউ প্লাস ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি সায়ন চ্যাটার্জি আপনাদের নিয়ে চলে এসেছি আজ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের এক অফবিট ডেস্টিনেশন ঘাটশিলা ঘাটশিলা যেমন বাঙালিদের জন্য নস্টালজিক সেরকম চিরকালের বাঙালিদের আনাগোনা এই ঘাটশিলাতে লেগে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তার আগের থেকেই এই ঘাটশিলা বাঙালিদের মনে জায়গা করে নিয়েছে এই ঘাটশিলার থেকে যেমন সৃষ্টি হয়েছে আরণ্যকের মতো উপন্যাস পথের পাঁচালীর মতো সৃষ্টি সেরকমই এই ঘাটশিলার স্নিগ্ধতা কোমলতা বাঙালির মনে চিরকালের জন্য রেখাপাত করেছে যার টানে যুগ যুগ ধরে বাঙালি ছুটে আসে এই ঘাটশিলা তো আজকের ভিডিও সম্পূর্ণ অন্যরকমের ভিডিও হবে অলরেডি আগের এপিসোডগুলোয় আমরা ঘাটশিলার সমস্ত তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে যদি ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব দেখার জন্য ঘাটশিলায় কীভাবে আসবেন কীভাবে ঘুরবেন সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে সেই এপিসোডগুলোতে আজকের ভিডিও একটু অন্য ধরনের আজকের ভিডিও ভোজন রসিক বাঙালিদের জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমরা এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও তুলে ধরার অনুপ্রেরণা পাব তো আজকের ভিডিওই আমরা যে জায়গায় চলেছি জায়গাটার নাম হচ্ছে সিনজোড়া বরুডি ড্যাম যাবার পথে পড়বে এই জায়গাটা এখানে হালকা করে টিফিন করতে পারেন তাও মাত্র 20 টাকা তো চলুন দেখে নেওয়া যাক কি টিফিন ওখানে করতে পারি আমরা আর এত কম টাকায় কি টিফিন হতে পারে আদৌ কি পেট ভরবে চলুন দেখে নেওয়া যাক আপাতত এখানে আমরা রোস্টেড চিকেন খাবো এই হচ্ছে অলরেডি এভাবে এই গ্রাম্য স্টাইলে চিকেন রোস্ট করে দেওয়া হচ্ছে শালপাতার মধ্যে কাঁচা শালপাতার মধ্যে মাংস ম্যারিনেট করে এভাবেই ফোল্ড করে আগুনের মধ্যে দিয়ে পোড়ানো হচ্ছে জানি না স্বাদ কিরকম হয় চলুন দেখা যাক স্বাদ কিরকম হয় জায়গাটার নাম সিনজোড়া এখানেই রাস্তার ধারে ছোট্টখাট্ট দোকানগুলো এভাবেই বানিয়ে দিচ্ছে চিকেন রোস্ট বরুডি ড্যাম যাওয়ার পথে এই জায়গাটি পড়ে 20 টাকা তো মাত্র দাম ট্রাই করতেই পারেন দেখি আমরা খেয়ে কেমন লাগছে তারপর আপনাদের রেকমেন্ড করব তবে যেরকমই হোক 20 টাকা দামে আর কি হয় 20 টাকা দামে এখনকার দিনে কী হয় কিছুই হয় না কিছুই হয় না চিকেন রোস্ট তো ছাড়ুন 1 পিস চিকেনও হবে না তাও এখানে 100 গ্রামের মতো চিকেন রোস্ট করে দিচ্ছে মাত্র 20 টাকায় মাংসটা রোস্ট করা হচ্ছে বেসিক্যালি কভার দিয়ে যেটা ফয়েলে হয় তো এই ধাবাতে আমরা আছি আপাতত ওই চিকেন রোস্ট হচ্ছে চিকেন রোস্ট খাবো ডিজিটাল ইন্ডিয়া ফোন পে গুগল পে ও অ্যাকসেপ্টেড হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে অর্ডার 9টা দিয়ে দাও 9টা আর এগুলো এক একটা পোটলা 4 পিস করে থাকে 20 টাকা দাম 100 গ্রামের মতো থাকে আসলান্নার তো ওই করেছে দাম করে পড়ে
অভিরূপদা টেস্ট করছে, অভিরূপদা শুরু করেছে খাওয়া। বলো অভিরূপদা কেমন টেস্ট? একদম মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে একদম, একদম গরম গরম। সুস্মিতাও খাওয়া শুরু করেছে, টেস্ট কেমন বল? মডারেট। 20 টাকার আর কি টেস্ট চাস? এটা ব্লগে বলার দরকার নেই। কেমন উইথ প্রাইস রেশিও, মানে প্রাইস রেঞ্জ? এই তো অভিরূপদা টেস্ট, মানে খাওয়া টেস্ট কি শেষ করে দিল খাওয়া। ও খেয়েছে একটা, আমরা খাই জাস্ট দারুন। 20 টাকায় 100 গ্রামের মতো দেওয়া হচ্ছে চিকেন রোস্ট। এই জায়গাটার নাম কি? সেনজোড়া। জায়গাটার নাম হচ্ছে সেনজোড়া। গুরুডি লেক যাওয়ার পথে এই সেনজোড়া জায়গাটার নাম। এই দেখতে পাচ্ছেন ধাবা, এখানে আমরা 20 টাকায় চিকেন রোস্ট খাচ্ছি। 100 গ্রাম চিকেন একদম গরম শাল পাতায় রোস্ট করে দেওয়া হচ্ছে, সাথে ওপরে পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দেওয়া হচ্ছে, একটু লবণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। অসাধারণ টেস্ট। অবভিয়াসলি ট্রাই করুন এই সেনজোড়াতে চিকেন রোস্ট মাত্র 20 টাকায়। আজকের এপিসোড এই অবধি, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক দিন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাতে আমরা এরকমই আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও সম্ভার নিয়ে হাজির হওয়ার অনুপ্রেরণা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার এরকমই আরেক এপিসোডে আপনাদের সাথে। ধন্যবাদ।